বিয়ারটার বাসা থেকে চলে যাওয়া। যা দেখো তুমি জাস্ট এটা আমাকে জানাও আমার কি করতে হবে, আই মিন আমি কি করলে তুমি মামুনিকে ফিরিয়ে নিয়ে আসবে। কি হলো ড্যাড, তুমি হাসছো কেন এভাবে? আই মিন আমি এত ইম্পর্টেন্ট একটা কথা বলছি তোমাকে, তুমি হাসছো। আমি হাসছি কারণে যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে তোমাকে কি করতে হবে, তুমি কি কারো কথা কিংবা তোর অ্যাডভাইস শোনার মতো মানসিক অবস্থা তোমার আছে এখন? তা নেই, আই নো দ্যাট, বাট দেন এগেইন আমার যতই কষ্ট হোক আমার শুনতে হবে তোমার কথা। কেন? কারণ হলো আমি তোমাকে আর মামুনিকে একসাথে চাই ড্যাড। ধরো আমি একটা বাচ্চা, আমি দেখছি আমার মামুনি বাবা তাদের রিলেশনশিপ ভালো যাচ্ছে না, আই মিন তাদের সেপারেশন হয়ে যাচ্ছে, একটা বাচ্চার উপর কত বাজে একটা ইম্প্যাক্ট পড়তে পারে ড্যাড, তুমি বুঝতে পারো? না, তুমি কিভাবে বুঝবে, তুমি তার বাচ্চা না। তুমি যদি বাচ্চা হতে তুমি ঠিকই বুঝতে পারতে। এনিওয়েজ ড্যাড, তুমি জাস্ট আমাকে বলো আমার কি করতে হবে। আমি যা বলবো তাই তুমি করবে? অবশ্যই করবো ড্যাড। আমি তুমি তোমার রিকোয়ারমেন্টে একটা লিস্ট বানিয়ে ফেলো, লিস্টের বাইরে কিছু বলে আমি একেবারেই শুনবো না। সো তুমি চিন্তা করে তুমি যে আইটেমগুলো চাও সবগুলো লিস্ট লিখো ড্যাড, আমি সবগুলো করব। কি হলো ড্যাড, তুমি লিখছো না কেন, লিখো। আমি যেভাবে বললাম তুমি যদি সেভাবে লিখো আমি করব, লিখো। আচ্ছা আম্মা বললো আর তুমিও? মামুন হুট করে বাইরে থেকে খাবার নিয়ে আসলে, ওনার হাই বিপি, ডায়াবেটিক, বাইরের খাবার খাওয়া তো ঠিক না, উই শুড বি কেয়ারফুল, তাই না? ঘরে খাবার না থাকলে তাকে সামহাও খেতে তো হবে, এত বেলা পর্যন্ত না খেয়ে থাকাও তো ঠিক না। বাসায় খাবার নাই মানে? কে বলছে তোমাকে যে বাসায় রান্না করা হয় না খাবার? দেখো রিবি, তুমি খুব ভালো করেই জানো যে পৃথিবীতে আমার কোনো বিষয়ে কোনো সমস্যা নেই এক্সেপ্ট আম্মা। আচ্ছা কি এমন ক্ষতি হতো তোমার রান্নাটা যদি একটু অফ করে উনি যেটা খেতে চেয়েছেন সেটা তৈরি করে দিতে? মাই গুডনেস, কে বলেছে তোমাকে উনি যা খেতে চেয়েছেন সেটা রান্না করা হয়নি? আম্মা চালে আটার রুটি খেতে চেয়েছে, সেটা করতে একটু তো টাইম লাগে মামুন, তাই না? এসব লেম এক্সকিউজ দেখো না প্লিজ। আম্মা কোথায়? ট্রিনোর ঘরে। কেন ট্রিনোর ঘরে? কেন আমার রুম রেডি হয়নি? আমার রুম রেডি থাকবে না কেন মামুন? তুমি জানো ভালো করে যে 12 মাস আমার জন্য আলাদা একটা রুম রেডি থাকে। ট্রিনো ইউনিভার্সিটি গেছে, আম্মা বললেন ট্রিনোর রুমে থাকবে, ওখানে ওনার প্রিয় নাতনির গায়ের ঘ্রাণ পেতে চান। শোনো খাবে তো আগে, আগে আমার খাবার ব্যবস্থা করি। আল্লাহ, এই তিন চারটা দিন যে কিভাবে পার হবে, কিভাবে পার হবে! খোদা আমাকে একটু শক্তি দাও, শক্তি দাও যেন নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি সারাদিনে মাত্র এক ঘন্টা কথা বলতে পারবো, সারাদিন চুপচাপ বসে থাকবো। তোমার সমস্যাটা কি জানো তুমি, যে তুমি যেটা ভাবো সেটা ভুল, আর নিজেকে নিয়ে কখনোই ভাবো না। তুমি চিন্তা করতে পারো না, আসলে চিন্তা করে দেখো যে ব্যাপারটা। দ্যাট পসিবলি না, আই মিন আমি একেবারেই থাকতে পারবো না, কথা না বললে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে ড্যাড। তুমি জানো আমার ফ্রেন্ডরা কি বলে, আমার যন্ত্রণায় ওরা নাকি থাকতেই পারে না, সব কথা আমি একাই বলি, ওদেরকে কিছুই বলতে হয় না, আমি কিছুই বলতে দেই না। ড্যাড তোমার সেকেন্ড কন্ডিশন বলো। এক্সকিউজ মি, হ্যালো কারার। কি ব্যাপার মাসিয়া, তুই ফোনটা ধরছিস না কেন? সরি দোস্ত, আই জাস্ট কুড নট পিক আপ ইওর কল বিকজ সাইলেন্ট করে না পকেটে রাখা ছিল, আর আমি একটা অনেক ইম্পর্টেন্ট কনভারসেশনের মধ্যে। তো সুমন ভাই এসেছে কুমিল্লা থেকে, উনি একটা ফেভার চাচ্ছে আমাদের কাছে, বুঝছিস? তোর সাথে একটু আলোচনা করা দরকার দোস্ত।
তাহলে তো তুই চলে আমরা যেখানে। ও উইট বাবা, আমার ফ্রেন্ডরা একটা অনেক জরুরি ব্যাপারে ডিসকাস করতে একটু আমার কাছে আসতে চায়। ক্যান দে কাম ওভার? আমি তোমার কোনো প্রবলেম আছে? আই থিঙ্ক নেই, রাইট? আমি আসতে বলি, বলছি। হ্যালো দোস্ত, তোরা চলে আয়। ওকে দোস, আমরা চলে আসছি এখনই। সো ড্যাড, তোমার কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন বলো।